মাছ ধরতে গিয়ে বাঘের দেখা হয়েছে? বাঘের যে জঙ্গলের কাছে জালের কাছাকাছি থাকলে ওর যে আওয়াজটা পাওয়া যায় বা কাছাকাছি থাকলে ওর একটা গন্ধ পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি যে বাঘটা কাছাকাছি আছে। তারপরে ওই যে হাটের টটপটটা আওয়াজ হয় তখনও বোঝা যায়। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোটমোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষজন সুন্দরবনের জঙ্গলে যান বা নদীতে যান মাছ ধরতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি জঙ্গল পার্শ্ববর্তী নদীতে নিয়মিতভাবে মাছ ধরেন। ওনার মুখ থেকে আমরা সরাসরি ওনার মাছ ধরার অভিজ্ঞতা জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। তপন মণ্ডল। আচ্ছা, আপনি তো নিয়মিতভাবে এই পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে যান, তো এই মাছ ধরার পদ্ধতি যদি একটু বলেন। মাছ ধরার বিভিন্ন রকম পদ্ধতি আছে। অনেকে মনোফিল জাল টানা দেয়, কেউ নদীর খাড়ি আসে ছোট ছোট নদীর কাছাকাছি গিয়ে চিংড়ি মাছ ধরে। আমরা যেটা করি, দুজন করে থাকি নৌকা, এক এক নৌকা দুজন তিনজন করে যে যেরকম পারে। আচ্ছা আচ্ছা, দুজন তিনজন হলে বেটার। হ্যাঁ হ্যাঁ, তা নৌকা নিয়ে আমরা নদীর মাঝখানে চলে যাই, ওখান থেকে মনোফিল ছাড়তে ছাড়তে খুলে আসি, পার ছেড়ে আস্তে আস্তে সুরতের নৌকা জাল চলে যায় আর আমাদের নৌকো তীর দিয়ে চলে যায়। এইভাবে আমরা মাছ ধরি। আচ্ছা, নৌকো কি আপনার নিজস্ব? হ্যাঁ, নৌকো আমার নিজস্ব। তো ওটা কিরকম খরচ পড়েছিল নৌকোতে? নৌকোতে আমি পুরানো নৌকো কিনেছিলাম, আমার 6,500 টাকা নিয়েছিল। আচ্ছা, পরে সারি টারি নিয়েছি, ও সারি নিয়ে এইভাবে চালাচ্ছি। জাল যেটা বলছেন, জালটা কি ধরনের জাল? মনোফিল জাল। মনোফিল জাল। ওর ফাঁস কিরকম হয়? ছোট বুড়ো আঙুল গেলা, কেড়ে আঙুল গেলা, এরকম জাল হয়। বিভিন্ন রকমের জাল আছে? বিভিন্ন রকমের জাল আছে। ওটা কি বোঝা যায় যে কোন সময়ে কি রকম ফাঁসের জাল ফেলতে হবে? হ্যাঁ, ওটা বোঝা যায়। যেমন জোয়ার লাগবে, ভাটা শেষ হবে, জোয়ার লাগবে, ওই সময় আমরা ছোট আঙুলের যে ফাঁসটা জাল টানা দিই, ওতে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, খাসি মাছ, বিভিন্ন রকমের মাছ বাঁধে। ওই সময় একটা ছোট মাছ, ওই সময় ছোট মাছ। তারপরে আটু জল উঠলো, ধাপে ধাপে জল উঠতে তখন একটু বড় ফাঁসের জাল টানা দিই, বড় সাইজের মাছ বাঁধার সম্ভাবনা থাকে, বাঁধেও মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ছোট মাছের মধ্যে বললেন চিংড়ি মাছ আর কি কি? ফ্যাসা মাছ, ফ্যাসা মাছ, পার্শা মাছ, দাঁড়িয়া মাছের বাচ্চা। আচ্ছা, তারপরে যেটা বুগু মাছ বলে, কই মাছের বাচ্চা, জাবা মাছের বাচ্চা, পায়রা মাছের বাচ্চা, পায়রা মাছও বাঁধে। আচ্ছা, বড় বড় পায়রা মাছ, সব বিভিন্ন রকমের মাছ, নদীর বিভিন্ন রকম মাছ আছে। আর বড় ফাঁসের জালে? বড় ফাঁসের জালে বড় বড় মাছ বাঁধে, পায়রা মাছ বাঁধে, বড় ভেটকি মাছ বাঁধে। ভেটকি মাছও পাওয়া যায়? হ্যাঁ, বড় ভাঙাল মাছ বাঁধে। ওগুলো বিক্রি করা হয় কোথায়? বিক্রি করা হয়, আমরা বাড়িতে এনে বিক্রি করি এবং আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সংবাদ দিই। সংবাদ দেওয়ার পরে তারা আসে, তাদের কাছে আমরা বিক্রি করি। দিনে মোট কতটা মাছ পাওয়া যায়, ক কেজি? দিনে যদি আমরা যদি দিনে থাকি সেভাবে যদি আমরা জাল ঠিকঠাক টানতে পারি, ও দিনে 3 কেজি থেকে 4 কেজি মাছ মারা যায়। ও, শুধু জাল টানা দিই, অনলি ফর জাল টানা। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাতে সংসার খরচ চলে যায়? তাতে মোটামুটি সংসার খরচ চলে যায়। আপনি যে নদীতে মাছ ধরেন তার পাশেই তো সুন্দরবনের জঙ্গল, মানে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে। মাছ ধরতে গিয়ে বাঘের দেখা হয়েছে? বাঘের দেখা হয়নি। বাঘের যে জঙ্গলের কাছে জালের কাছাকাছি থাকলে ওর যে আওয়াজটা পাওয়া যায় বা কাছাকাছি থাকলে ওর একটা গন্ধ পাওয়া যায়। তাই? হ্যাঁ, বাঘের গায়ের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, বাঘের গায়ের গন্ধটা পাওয়া যায়। ও, তখন আমরা বুঝতে পারি যে বাঘটা কাছাকাছি আছে। তারপরে ওই যে হাটের টটপটটা আওয়াজ হয় তখনও বোঝা যায়। আপনারা জঙ্গলের ভিতরে ঢোকেন না? না, আমরা জঙ্গলে একদম জঙ্গলের পার্শ্ববর্তী নদীতে ওখানে মাছ ধরি। পার্শ্ববর্তী বাঘ ছাড়াও তো নদীতে কুমির আছে, হাঙর আছে। হাঙরটা আমাদের দিকে দেখা যায় না, খুব কুমিরটা দেখা যায়। কুমিরটা এই সময় বর্ষাকালে বেশিরভাগ দেখা যায় এবং আসেও এখনো। এই এখন বর্ষাকালে নদীতে কুমির এসেছে? হ্যাঁ, এখন বর্ষাকালে কুমির আছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাই কি, মানে কিভাবে দেখা যায়? ও তো এখন ভাটার সময় ভাটার টানে এইভাবে আসে, জোয়ারের টানে ওইভাবে চলে যায়। মানে জলের উপরে ভেসে ভেসে চলে যায়? জলের উপরে ভেসে ভেসে চলে যায়। নৌকোতে সেখানেও তো কুমিরের একটা ভয় থাকে? না, নৌকার কাছাকাছি কুমিররা আসে না, ওদের একটা জালে পড়ার ভয় আছে, ওদের পিঠের সমস্যা আছে নানা রকম। পৌরাণিক একটা কাহিনীও আছে শুনেছি যে মা বনবিবির একটা অভিশাপ ওদের উপর আসে নাকি, যে ওরা নৌকার তলায় আসে না। আমরা কদিন ধরে মাছ মারছি, তা নৌকার কাছাকাছি কোনোদিন আসি। কিন্তু নদীর পাড়ে নেমে যারা মাছ ধরে বা বাগদা ধরে তাদের উপরে তো কুমিরের আক্রমণ হয়েছে অনেক। তাদের উপরে অনেক আক্রমণ হয়েছে আমি শুনেছি, অনেকের কুমিরই নিয়ে গেছে। হুম হুম, হয়েছে এরকম। আপনাদের এই গ্রামেই তো অনেককে কুমির নিয়ে গেছে? অনেকেই নিয়ে গেছে।
সেরকম আছে, কাছাকাছি আছে সবাই। এই মাছ ধরার কাজ ছাড়া আর কি কি কাজ করেন? আমাদের এখানে সুন্দরবনে বেশি প্রায়ভাগ সব মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। বাইরের যারা খাটাখাটনি করতে যায় সব আসে, এসে আবার এখানে খাটাখাটনি করে। কেউ যারা বাইরে খাটাখাটনি অনেকে করতে যায়, প্রায় সব এখানকার সুন্দরবনের মানুষ এই সুন্দরবনের উপর নির্ভরশীল। আর বাড়িতে জমি জায়গা রয়েছে, জমি চাষবাস? বাড়িতে তেমন কিছু চাষবাস নাই, না থাকার মতো আছে, অল্প কিছু জমি রয়েছে। আপনি পার্ট টাইম একটা কাজ করছেন, ওই টুরিস্ট লজে একটা কাজ করছেন, তা টুরিস্ট লজে টুরিস্টরা কোন সিজনটা বেশি আসে? টুরিস্টরা এটা আগস্ট থেকে শুরু হবে, আগস্টের এক তারিখ থেকে, আগস্টের এক তারিখ থেকে ইলিশটা শুরু হয়, সেখান থেকে টুরিস্ট একটু চাপ থাকে, আবার সেপ্টেম্বর থেকে একটু কমে যাবে, ডিসেম্বর থেকে পুরো তিনটা মাস পুরোপুরি চাপ থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো ওই শীতের সময়টা পুরো চাপ থাকে। টুরিস্ট লজ যেগুলো হয়েছে বা হোটেল যেগুলো হয়েছে, ওগুলো কি স্থানীয় লোকজন তৈরি করেছে না বাইরের লোক? সব ওগুলো বাইরের লোক, স্থানীয় লোক আমাদের মালিক নেই এখানে, সব বাইরের লোকজন কলকাতা এখানে করেছে, এখানে করেছে, দক্ষিণ ভারতে বেশি তাদের। হোটেলের কাজকর্ম গ্রামের মানুষজন বেশিরভাগই কাজগুলো করেন, হোটেলের মাইনে কম, যারা কম খাটতে পারে তারাই থাকে। আমরা ধরো কম খাটতে পারি, বাইরে কাজবাজ করতে পারি না, আমরাই করি, কিন্তু যারা ভালো কাজবাজ করতে পারে তারা এখানে করে না, কম পয়সা তো, মাইনে কম বেশি থাকে না, যেখানে বেশি পয়সা সেখানে সবাই চেষ্টা করে। মাছ ধরার জন্যে যে জাল ব্যবহার করেন, ওই জালটা কেনেন কোথা দিয়ে? আমাদের এখানে একমাত্র কিনতে গেলে গোসাবা মার্কেট, গোসাবা বাজার, ওখানে সব রকমের জাল পাওয়া যায়, সব রকমের জাল পাওয়া যায়। আচ্ছা, জাল ছাড়াও তো আরো উপরে কিছু শোল বা কিছু সরঞ্জাম লাগে? হ্যাঁ, জালের সঙ্গে কি কি লাগে, মানে জালটা কিভাবে আপনারা রেডি করেন সেটা যদি একটু বলেন। রেডি করতে গেলে অনেক রকম সিস্টেম আছে, প্রথমে দু রকমের বর কিনতে হয়, বর তলায় বর পরাতে হবে, নিচে বর পরাতে হবে, মানে ওটা দড়ির একটা বর পরাতে হবে জালের ভিতর দিয়ে গলিয়ে গলিয়ে ওটা টানটা রাখার জন্য। আচ্ছা, তারপর 15 ফাঁস গুনে নিয়ে ওর মধ্যে আরো 15 ফাঁস ঢুকিয়ে দিয়ে আবার সুতো দিয়ে বেঁধে দিতে হবে, এরকম করে করে পুরো জালটা রেডি করতে হবে। এবার 2 হাত কি 5 হাত অন্তর অন্তর একটা করে সোল দিলাম, তলায় একটা করে ইটের দুলো দিলাম। ও, দুলোটা নিচে রাখতে হবে ওটা জলের ঝুলটা রাখার জন্য, জালটা যাতে ভেসে না থাকে তার জন্য রাখতে। কতটা লম্বা জাল? জাল মিনিমাম 70 ফুট টুকরে কম। ও, তাহলে তো অনেকটা লম্বা। আর আড়ে, আড়ে কারোর 150 ফাঁস আছে, কারোর 200 ফাঁস আছে, কারোর 50 ফাঁস। হ্যাঁ, ওটা কত ফুটের মতো হবে আন্দাজ? ওটা আন্দাজ 6-7 ফুট করে হবে। জাল তো মাছ জড়ানোর পরে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, জাল ছিঁড়ে যায়, সেক্ষেত্রে জাল রিপেয়ারিং কি করে হয়? ও, বাড়ি এনে রিপেয়ারিং করতে হয় নিজেদের, না না, ওর সুতো বেঁধে, ওই হুইল সুতো কিনতে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ওই একই সুতো কিনতেও পাওয়া যায়, ওটা দিয়ে আবার রিপেয়ার করতে হয়। সবচেয়ে বড় মাছ পাওয়া গেছে আপনার জালে, এরকম ক কেজি পাওয়া গেছে? না, আমার জালে বেশি মাছ পাইনি, আমি একটা বড় পায়রা মাছ পেয়েছিলাম, সেটা 550 মতো হয়েছিল। আপনার সঙ্গে আরো দুজন যায়? না না, আমার ওয়াইফ, আমার ওয়াইফ ছিল, আমরা দুজনেই যাই। ও, দুজন মিলেই। সকালবেলা কি চলে যান? একটা জোয়ার ভাটার একটা টাইম, নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী চলাফেরা করতে হয়। ও, যে ডেটে যে টাইম পড়বে সেইভাবেই ছুটতে হবে, যেতে হবে। হ্যাঁ, মানে কি কখনো রাতে যেতে হচ্ছে, কখনো না? রাতে আমরা যেতাম না, আমরা দিনমানেই যেতাম, মানে 6টার সময় পড়লো, 6টার সময় জোয়ার লাগবে, আমরা একটু 6টার একটু আগে যেতাম। আচ্ছা, এই আমরা জাল পাল নোগোটো করে রেডি করে নেবে, জাল টানা শুরু করতাম। তো দুজনের পক্ষে তো এত বড় জাল সামলানো খুব মুশকিলের ব্যাপার, কষ্টকর হয়ে যায়, তবু করতে হবে। তার মানে মাঝি কে হন আর জালটা কে ফেলে? আমি থাকি মাঝি। আচ্ছা, আর আপনার মিসেস জাল ফেলে দেয়? হ্যাঁ, জাল ফেলে দেয়, জাল তোলে, সব করে। তাই একজন মহিলার পক্ষে তো এটা খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার। সুন্দরবনের মানুষ সবাই করতে পারে, জঙ্গলে বাঘ, জলে কুমির, প্রকৃতি বিপর্যয় তো লেগেই আছে, সব রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে সুন্দরবনের মানুষ বেঁচে আছে।